জাতিসংঘ জাতিসংঘের সংক্ষিপ্ত প্রোফাইল নাম ইউনাইটেড নেশনস ইউএন প্রতিষ্ঠা 24 অক্টোবর 1945 জাতিসংঘ সনদ কার্যকর প্রতিষ্ঠাকালীন সদস্য 51 বর্তমান সদস্য 193 সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান 14 জুলাই 2011 সদর দপ্তর নিউ ইয়র্ক ইউরোপীয় সদর দপ্তর জেনেভা মূল সংস্থা 6টি অফিসিয়াল দাপ্তরিক ভাষা 6টি সচিবালয়ে ব্যবহৃত ভাষা 2টি ইংরেজি ও ফরাসি জাতিসংঘ গঠন জাতিসংঘ গঠনের 7টি গুরুত্বপূর্ণ ঘটনা বা পদক্ষেপ উল্লেখযোগ্য এগুলো হল লন্ডন ঘোষণা আটলান্টিক সনদ 14 আগস্ট 1941 তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ নৌতরী প্রিন্সেস অব ওয়েলস এ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এক ঘোষণা দেন এটি আটলান্টিক সনদ নামে পরিচিত মস্কো সম্মেলন টেহরান সম্মেলন ডাম্বারটন ওকস সম্মেলন ইয়ালটা সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলন 25 এপ্রিল 1945 সান ফ্রান্সিসকোতে 50টি দেশের প্রতিনিধিরা একটি সম্মেলনে যোগ দেন 26 জুন তারা 111 ধারা সম্বলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন 15 অক্টোবর সম্মেলনে অংশ না নেয়া প্রথম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে আর সনদটি কার্যকর হয় 24 অক্টোবর অর্থাৎ সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই তাতে স্বাক্ষর করে পোল্যান্ড অর্থাৎ সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত রাষ্ট্র 50টি কিন্তু সেই সম্মেলনে গৃহীত সনদে স্বাক্ষরকারী দেশ 51টি পোল্যান্ড সহ জাতিসংঘ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টি সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য 50টি জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26 জুন 1945 জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ 51টি জাতিসংঘ সনদ কার্যকরী হয় 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ দিবস 24 অক্টোবর জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান ভ্যাটিকান কসোভো এবং ফিলিস্তিন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক ভ্যাটিকান এবং ফিলিস্তিন জাতিসংঘ সনদ স্বাক্ষরকারী সম্মেলনে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও যে দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড জাতিসংঘের জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান ভ্যাটিকান কসোভো এবং ফিলিস্তিন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক ভ্যাটিকান এবং ফিলিস্তিন জাতিসংঘ সনদ স্বাক্ষরকারী সম্মেলনে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও যে দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড জাতিসংঘের বর্তমান সদস্য 193 জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য পদ লাভ করে 14 জুলাই জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী একমাত্র দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া পদত্যাগ করে পুনরায় ফিরে আসে 1965 পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই তাইওয়ান পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই তাইওয়ান তাইওয়ান চীনের নিকট জাতিসংঘের সদস্যপদ হারায় 1971 বিশ্বের স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান ও কসোভো জাতিসংঘের সংস্থা জাতিসংঘের মূল সংস্থা 6টি বর্তমানে অবশ্য কার্যকর সংস্থা 5টি কারণ 1994 সালে পালাল রসাততার পরপর অচি পরিষদ ট্রাস্টিশিপ কাউন্সিল স্থগিত করা হয়